সাপের কামড়ে মৃত্যু হলো সর্পপ্রেমীর। 30 বছরের সর্পপ্রেমী বোমকিম স্বর্ণকারের এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই ডাক পড়ত। ইংরেজ বাজার শোভানগর এলাকার বাসিন্দা বোমকিম স্বর্ণকার। শোভানগর, মিল্কি, পাখুরিয়া, আড়াইডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে সাপ দেখা গেলেই ডাক পড়ত বোমকিমের। এদিন পাখুরিয়া এলাকায় বিষধর সাপ দেখতে গিয়ে সাপের কামড়েই অসুস্থ হয়ে পড়ে বোমকিম। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে বোমকিম। তোমাদের স্যাটিসফাই করতে চাইছি, জিনিসটা ভালো না, আমার খারাপ লাগছে, না কিন্তু ভালো হচ্ছে, আমি বোঝাতে চাইছি যে বিষধর এই সমস্ত সাপ ধরে সে জঙ্গলে ছেড়ে দিয়ে আসত বলে জানা যায়। সাপের কামড়ে এই যুবকের অকাল মৃত্যুতেই শোকাহত শোভানগর এলাকা। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা। সাপের কামড়ে মৃত্যু হলো সর্পপ্রেমীর। 30 বছরের সর্পপ্রেমী বোমকিম স্বর্ণকারের এলাকায় কারো বাড়িতে বিষধর সাপ দেখতে পেলেই ডাক পড়ত। ইংরেজ বাজার শোভানগর এলাকার বাসিন্দা বোমকিম স্বর্ণকার। শোভানগর, মিল্কি, পাখুরিয়া, আড়াইডাঙ্গা, মানিকচক সহ বিভিন্ন এলাকায় কারো বাড়িতে সাপ দেখা গেলেই ডাক পড়ত বোমকিমের। এদিন পাখুরিয়া এলাকায় বিষধর সাপ দেখতে গিয়ে সাপের কামড়েই অসুস্থ হয়ে পড়ে বোমকিম। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে বোমকিম। তোমাদের স্যাটিসফাই করতে চাইছি, জিনিসটা ভালো না, আমার খারাপ লাগছে, না কিন্তু ভালো হচ্ছে, আমি বোঝাতে চাইছি যে বিষধর এই সমস্ত সাপ ধরে সে জঙ্গলে ছেড়ে দিয়ে আসত বলে জানা যায়। সাপের কামড়ে এই যুবকের অকাল মৃত্যুতেই শোকাহত শোভানগর এলাকা। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।